নমস্কার। এই আমি পুরো স্বরে ধন্যবাদ বিদায় সুমনকারী লালকে জানাই। अलिपुर द्वार का भाजपा विधायक सुमन कान्जीलालले भाजपा छोडेर तृणमूलमा सामेल भएको घटनालाई केन्द्र गरेर सोमबार भाजपा अलिपुरद्वार जिल्ला कमिटीले निकाल्यो विरोध र्याली। सयौं भाजपा कार्यकर्ता तथा समर्थकहरूले विधायक कान्जीलालको पुतला जलाएर विरोध प्रदर्शन गरे। यस दिन अलिपुरद्वारको जिल्ला भाजपा कार्यालयबाट निकालिएको विरोध जुलुस शहरका विभिन्न क्षेत्रको भ्रमण गरी कलेज हल क्षेत्रमा पुगेर समापन भयो। अर्कोतिर 7 फरवरी मङ्गलबारको दिन विधायक सुमन कान्जीलाल अलिपुरद्वार आइपुग्ने तृणमूल अलिपुरद्वार जिल्ला कार्यालयमा पत्रकार सम्मेलन आयोजन गरिने तृणमूल सूत्रले जनाएको छ। বিক্ষোভ তার কারণ হচ্ছে এই কার্যকর্তাদের ইমোশনকে ব্যবহার করে সুমন কান্জিলাল যিনি বিধায়কে দাঁড়িয়েছিলেন ওনাকে কার্যকর্তারা মানে রাত দিন পরিশ্রম করে ওনাকে জিতিয়েছেন, আজকে তাদের সঙ্গে বেইমানি করে শুধুমাত্র টাকার লোভে নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য আজকে তিনি তৃণমূল দলের মতো একটি দুর্নীতিযুক্ত তিনি দলে গেলেন শুধুমাত্র নিজের সম্পত্তিকে বাড়ানোর লক্ষ্যে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি তাকে গদ্দার বলে তাকে আজকে কটাক্ষ গদ্দার বলে আমরা তাকে চিহ্নিতকরণ করছি, কারণ এই গদ্দারের জায়গা, এই সমস্ত মানুষের জায়গা সমাজে তো কখনো হওয়া উচিত না, আমাদের আলিপুরদুয়ার বুকের মতো কখনো হওয়া উচিত না, এই গদ্দারদের এই অত্যন্ত এলাকার মধ্যে তাদের এই থাকতে দেওয়া উচিত না। তাই আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের এই যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। বিক্ষোভ আর কুশপুতলিকা কাট একদম কুশপুতল, এবং আপনারা দেখেছেন কুশপুতলের মধ্যে জুতোর মালা পরিয়েছেন, ওনাকে জুতোর মালা পরিয়েছেন, শুধুমাত্র কুশপুতলে না, উনি আলিপুরদুয়ারের বুকে ঢুকুক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনাকে সশরীরে জুতোর মালা পরাবেন, এটা ভারতীয় জনতা পার্টিরা বেইমানি করেছেন, এই বেইমানির ক্ষমা কখনো হবে না, এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এটা ক্ষমা করবে না। সুমন কান্জিলাল তিনি কালকে আলিপুরদুয়ারে ঢুকবেন, আপনারা কোনো কর্মসূচি রাখছেন না? অবশ্যই, উনি আলিপুরদুয়ারে যেখানেই ঢুকবেন যেখানেই যাবেন উনি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ওনাকে জুতার মালা পরাবেন, ওনাকে ঝাড়ু দিয়ে সেখান থেকে বিদায় করবেন, ঝাড়ু দিয়ে এরকম গদ্দার দলে থাকার থেকে না থাকাই অনেক ভালো, আগামী দিনে তৃণমূল বুঝবে উনি কতটা গদ্দার আছে, ঠিক আছে? কারণ এরা হচ্ছে একদম যদি বলতে হয় পলিটিক্যাল বিজনেসম্যান, নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের পকেট, নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে আজকে পলিটিক্যাল ব্যবহার করেছেন। এই সমস্ত মানুষদের কখনোই সমাজে এদের স্থান হওয়া উচিত না, এদেরকে অবশ্যই মানে এদেরকে পশ্চিমবাংলা থেকে তারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা উনি যেখানেই যাবেন সেখানে উনাকে জুতোর মালা পরবেন, ঝাড়ু দিয়ে বিদায় করবেন, যে কোনো শুধু কালকে না, উনি যতদিন এই বিধায়ক পদে আমাদের একটাই বক্তব্য উনি ভারতীয় জনতা পার্টি প্রতীকে জয়লাভ করছেন, যদি উনার সৎসাহস থাকে, উনার যদি ক্ষমতা থাকে, উনি ক্ষমতা রয়েছে। भर्ना खुलिरहेछ एकलव्य इन्स्टिट्युट अफ म्यानेजमेन्टमा वर्ष 2023-24 का लागि भर्ना खुलिरहेछ। 100% रोजगारको ग्यारेन्टीसँगै ट्राभल टुरिज्म र हस्पिटालिटी म्यानेजमेन्टमा 18 महिनाको डिप्लोमा कोर्स अनि कल्नेरी आर्ट्स, फुड एन्ड बेभरेज सर्भिस, फ्रन्ट अफिस अपरेसन्स, हाउसकिपिङ अपरेसन्समा 6 महिनाको सर्टिफिकेट कोर्सहरू गर्न सक्नुहुनेछ। फ्रेन्डली इन्भाइरोमेन्ट, अनुभवी र योग्य शिक्षकहरू, 10 र 12 क्लास सकेका इच्छुक विद्यार्थीहरूले आवेदन गर्न सक्नेछन्। समर ब्याच मार्च 2023 देखि मार्च 2024 सम्म हुनेछ। विन्टर ब्याच अगस्त 2023 देखि सेप्टेम्बर 2024 सम्म हुनेछ। थप जानकारीका लागि सम्पर्क गर्नुहोस् 9735017877, 9434222507।